আসসালামু আলাইকুম। শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের নিয়ে আসলাম আবারও গেটের মেলায়। এখানে নানা ধরনের গেটগুলো রয়েছে। এখানে দেখেন যে কাস্টিং আয়রন এবং যে লেজার কাটিং এবং নানা ধরনের তাজ এই জায়গাটায় রয়েছে। আমরা আছি এখন কামরাঙ্গি চরের তাইয়বা এন্টারপ্রাইজে, কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইডার তুহিন ভাইয়ের সাথে। তুহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো অসংখ্য গেট, এতগুলো গেট, এগুলো কি একবারে ডেলিভারি দিবেন নাকি একদিন একদিন পরপর দিবেন? কিভাবে করবে ডেলিভারি? একবারে তো ডেলিভারি দেওয়া সম্ভবই না, তো আমরা একদিন পরপরই ডেলিভারি দেব। একদিন পরপর দিবেন? মূলত হচ্ছে যেগুলো আমরা ডেলিভারি করে থাকি সেগুলোর একটা মানে ভিডিও দিয়ে থাকি সকল কাস্টমার ভাইদেরকে দেখার জন্য। আর আমরা কী দিয়ে মালটা তৈরি করি এবং ডেলিভারি কীভাবে হয় এগুলা একটা তথ্য দেওয়ার জন্যে, বা আমাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবেন সেটা দেওয়ার জন্য। প্রথমে বলি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও। যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তাই বা ডোর অ্যান্ড গেট লেগে সার্চ করলে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আমার ডানে এবং আমার হাতের এই পাশে বামে এই দুইটা গেট একই রকমের ডিজাইন। এটা কি একজনের নাকি? এটা একজনেরই গেট। হ্যাঁ ভাইজান, উনি হচ্ছে ওনার বাড়ির সামনের অংশটা মানে পার্কিং এর জন্য, মানে গাড়ি রাখার জন্য, যে এটা রাখার জন্য এত বড় মানে গেট রাখছে, যাতে বাউন্ডারি করে আটকালে যে আলো বাতাসটা ঢুকতে পারে না, যার কারণে কিন্তু এত বড় একটা গেট উনি তৈরি করছে। এই গেটের পাশের সাইজ হলো 15 ফিট। 15 ফিট সাইজ, উচ্চতা হলো 7.5 ফিট। 7.5 ফিট বাই 15 ফিট। জি, এবং এইটাও কি সেম মাপ? এখানেও আপনার 7.5 ফিট বাই 15 ফিট, মানে দুইটা গেট, মানে ওই দুইটা গেট বসছে না, এটার মধ্যে শুধু এই যে পকেট পাল্লা দেওয়া আছে, একটা পকেট পাল্লা আছে এখানে, পকেট পাল্লা দেওয়া আছে, আর এটার মধ্যে কোনো পকেট পাল্লা দেওয়া নাই, কারণ হচ্ছে পকেট পাল্লা নাই। ভাইজান চাইলে এই গেটটা স্লাইডিং গেট হবে, স্লাইডিং হবে, জি, যেমন যে থাই জানালার মতো, থাই জানালার মতো। যদি মনে চায় যে কোনো সময় এটা 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 ধাক্কা দিয়া এখান দিয়েও গাড়ি ঢুকাইতে পারবো, আবার যদি মনে চায় না ওইটা ধাক্কা দিয়া ওইখান দিয়েও গাড়ি ঢুকাইতে পারবো, দুই পাশ সব পাশ দোনো পাশ দিয়ে ভাইজান গাড়ি ঢুকাইতে পারবো। তো এই গেটটা আমরা কমপ্লিট করছিল 14 গেজের গ্যালভানিজড বক্স পাইপ দিয়ে, আর হচ্ছে 4 মিলি প্লেট দিয়ে, 4 মিলি প্লেট, 14 গেজের গ্যালভানাইজিং বক্স পাইপ। জি, আর এটার আপনার ফিনিশিংটা দেখাই আমি আপনাদেরকে একটু, দেখেন একদম পুরো স্মুথ ফিনিশিং। এখানে আপনার মানে কোনো চিহ্ন নাই যে এখানে খোঁচাখাঁচির চিহ্ন আছে। তো ভাইজান চাইছিল আমাদের কাছে ফিনিশিং দেওয়ার জন্য। ভাইজানের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার শামসুল ভাই, শামসুল ভাই, তার বাড়ি হচ্ছে উত্তরায়, উত্তরায় অ্যাপার্টমেন্ট বাড়ি বোধহয়, মনে হচ্ছে অ্যাপার্টমেন্টের বাড়ি, অ্যাপার্টমেন্ট বাড়ি, যেখানে যে কোনো জায়গা থেকে যেন গাড়ি ঢুকতে পারে। আলহামদুলিল্লাহ কমপ্লিট করছে। তো অনেক ভাইদের প্রশ্নের সম্মুখীন হই আমরা সবসময়, যেটা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেকে অর্ডার করে থাকেন আমাদের কাছ থেকে, যেমন যারা অর্ডার করেন অনেক সময় তাদের কিন্তু মাল ডেলিভারি নিতে আপনার সময় নেন, আমরা কিন্তু কমপ্লিট করে ফেলি, কিন্তু আমরা যদি সময় নেই তখন আপনাদের কাছে ভালো লাগে না, বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনারা সমস্যার সম্মুখীন হওয়ার কারণেই আপনারা অর্ডার দেওয়ার 2 দিন পরে মাল নেন, আর আমাদের সমস্যার সম্মুখীন হওয়ার পরে যদি 2 দিন সময় যায় তখন আপনাদের ভালো লাগে না। তো বিষয়টা হলো এরকমই, যাক আমি ওদিকে যেতে চাই না। এই গেটটি আমরা 4 মিলি জাহাজের প্লেট দিয়ে কমপ্লিট করেছি, এখানে 14 গেজের গ্যালভানাইজড বক্স পাইপ দিয়েছি। এগুলো হচ্ছে মানে 14 গেজের গ্যালভানাইজিং বক্স পাইপ, তাই তো? আর এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ভাইয়ে পাঠাইছে আমাদের, তার নিজের নিজের ডিজাইন। আমরা এটাকে ড্রয়িং করছি আগে, ড্রয়িং করে ভাইজানকে পাঠাইছি, পাঠানোর পরে উনি ওকে বলছে, তারপর আমরা এইভাবে কাটিং করে দিছি। এখন কাটিং করে দেওয়ার পরে সম্পূর্ণ যেন ওকে হয়েছে, এখন গেটটি কিন্তু কমপ্লিট করছি ডেলিভারি দেওয়ার জন্য। এখন এই ধরনের গেট আপনি এই মডেলও বানাতে পারেন, অন্য মডেলও বানাতে পারেন, এটা আপনার একান্তই ব্যাপার। আর বিশেষ করে যারা ক্যাটালগ চান, বর্তমানে ক্যাটালগ বলতে এখন আর কিছুই নাই, নেটের জগৎ, এখানে গুগলে ঢুকলে আপনি সার্চ করবেন আমি লেজার কাটিং গেট বানাবো, আমি না আমার মতো হাজারো দোকানদারের ছবি আপনি পেয়ে যাবেন, ওইখান থেকে কিন্তু আপনারা ডিজাইন সংগ্রহ করে এই ধরনের গেট তৈরি করতে পারেন। হ্যাঁ, মানে এখন অনেক ছবি গুগলে আছে, এই জামালা মাল ব্যবহার করছি, এই গেটটার মধ্যেও কিন্তু সেম মালা মাল ব্যবহার করছি, এটাও সেম। এখন মূলত হচ্ছে যেহেতু স্লাইডিং গেট, এত বড় একটা গেট, এটা এত হেভি হইছে, এখানে কি ব্যবহার করব? আরো এখানে ব্যবহার করব এই যে বেলজিয়াম রড, বেলজিয়াম রড দিয়ে এটা চাকার উপরে বসবে, একদম অরিজিনাল পুরুত্ব ভরা, এটা হলো বেলজিয়াম রড। এটা দেখেন, এই যে এখান দিয়ে দেখলে বুঝবেন যে কোনো ফাঁপা নাই, পাইপ না, কোনো পাইপ নাই, এটা একটা রড। এবং এখানে হলো মাইল স্টিলের চাকা, দেখেন মাইল স্টিলের চাকা যাবে, চাকা হলো 100% আপনার
5 টন লোড দিল, ওই চাকার আপনি একটু ক্ষয় করতে পারবেন না, এই চাকাটা ঠিক এই যেভাবে চলবে এইভাবে চাকাটা এটার উপরে চলবে, আর এই রডটা আপনি 50 বছর মাটির নিচে থাকলেও এটা জং এসে নষ্ট হবে না, নষ্ট করতে পারবে। যার জন্য কিন্তু আমাদের ভিডিও তো দেওয়ার উদ্দেশ্য হলো সব কিছু আপনাদেরকে দেখাবো, আমি নিজেই কিন্তু কাজ করি, আজকে কাজরত অবস্থায় আপনাদেরকে ভিডিও দিতেছি যে এই যে বেলজিয়াম রড, অনেকে কিন্তু বেলজিয়াম রডের জায়গায় পাইপ ব্যবহার করে রেট কমানোর জন্য, আসলে আমরা কিন্তু এটা করতে পারি না। আর এখানে যে এই গ্যালভানিজ বক্সের কথাটা যেটা বললাম, এটা মূলত এই যে এই পাশটা দেখেন, এটা দেখে বুঝাই, এইটা 14 গেজ দেওয়ার অর্থ হইল আপনি ভিতরের গুলা 16 গেজ দেন সমস্যা নাই, কিন্তু এইটা আপনি 14 গেজ দেওয়াই লাগবো, মানে আউটসাইড যেগুলো দেওয়াই লাগবো, কারণ এটা না দিলে এই যে ভারী গেটটা চাকার উপরে থাকবে এটা কিন্তু আর দাবার সম্ভাবনা নাই, যার কারণে যারা যেখানে গেট বানাবেন অবশ্যই স্ট্রাকচার জানি 14 গেজ হয়, 14 গেজ জি। এই গেটগুলো আপনারা প্রতি স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে পাবেন মাত্র 1200 টাকা করে, 1200 টাকা স্কোয়ার ফিটে 4 মিলি প্লেট দিয়ে, 4 মিলি প্লেট দিয়ে 4 মিলি প্লেট থাকবে, 14 গেজের গ্যালভানিজ বক্স পাইপ থাকবে, কালার ফিটিং সম্পূর্ণই ফ্রি থাকবে, ঢালাই প্লাস লেজার সংমিশ্রণ দিয়ে একটি গেট, রাজকীয় গেট বা রয়্যাল গেট, জমিদার বাড়ির জমিদারের গেট, সব ধরনের ভাবে ভাবতে পারেন। এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত এই গেটটা দুই পাল্লার গেট, আর এটা একটি দুই পাল্লার একটি রাজকীয়, এটা হচ্ছে ঢালাই লোহা এবং লেজার কাটিং, এই অ্যাঙ্গেলটা এদিকে আসেন তো, এই যে অ্যাঙ্গেলও এখানে, হ্যাঁ অ্যাঙ্গেল, এটা আড়াই আড়াই অ্যাঙ্গেল, মাথার উপরে যেটা এটাও ঢালাই, ওই ঢালাই দুইটা আছে প্রায় 200 কেজি ওজন, মানে এই যে ঢালাই এবং লেজার কাটিং এগুলোর সম্মিশ্রণে একটা চমক, একটা গেট বানাইছি, এই ধরনের গেট যদি বানাইতে চান সম্পূর্ণ গোল্ডেনও দিতে পারেন, চাইলে কালো গোল্ডেনও করতে পারেন, একান্ত আপনার ইচ্ছা। এবার বলি এই গেটটা আপনারা তৈরি করতে পারবেন মাত্র 1800 টাকা স্কোয়ার ফিটে, 1800 টাকা স্কোয়ার ফিট করবে, এটা প্রয়োজন হলে আপনারা যাচাই করে নেবেন, দেখবেন আসবেন মালামালের থিকনেস দেখবেন। এবার চলেন আপনারা লেজার কাটিং এর আরো একটা ডিজাইন দেখেন, আরো একটা ডিজাইন দেখেন, যেটা আনকমপ্লিট এখনো কালার হয় নাই, এটা কিন্তু একটা ইউনিক ডিজাইন, ইউনিক ডিজাইন, ভাই কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মানে ভাই নিজে ডিজাইন করছে এটা, হ্যাঁ ডিজাইন করে আমাদের কাছে পাঠাইছে, এখন পাঠানোর পরে আমাদেরও কিছু কাজ ছিল, যেমন এগুলা একটার সাথে একটা জয়েন্ট থাকবে যাতে এই জয়েন্টগুলো ভাইজান করতে পারে নাই, এটা আমরা কোড়া ভাইজানকে দেখাইছি, তো এটা যাবে বিক্রমপুরে, বিক্রমপুর যাচ্ছে, বিক্রমপুরে নাফিজুল ভাই আমাদের কাছে অর্ডার করছেন, এটা ভাইজানের পছন্দের ডিজাইন, 6 মিলি, 6 মিলি প্লেট দিয়ে করাবা, এটা 6 মিলি, এটা পিছনে আমরা এসএসএ শীট লাগাবো, শীট সহকারে ভাইজানে তো এনেছি মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট, শীট সহকারে 1500 টাকা স্কোয়ার। আচ্ছা অনেক ভাই কিন্তু আমাদের কাছে বলেন যে ভাই বাউন্ডারির উপরে গ্রিল ব্যবহার করব, মানে ছোটর মধ্যে বা ডিজাইন সিম্পলের মধ্যে আমাকে কিছু ডিজাইন দেখাবেন, আমি একটু ডিজাইনটা দেখাই, এই যে একটা বাউন্ডারি গ্রিল, এগুলো হচ্ছে বাউন্ডারি গ্রিল, এটাও কিন্তু বাউন্ডারি গ্রিল 6 মিলি দিয়ে করা, 6 মিলি দিয়ে বাউন্ডারি গ্রিল, এটা 6 মিলি দিয়ে করা, দেখেন এটা তীর আপনি আলাদা কোনো জোড়া দেওয়া লাগে নাই, প্রত্যেকটা একদম কম্পিউটারের মাধ্যমে আলাম প্লেটের সাথে রয়ে গেছে, একটা প্লেটের সাথে একটা, এটা হচ্ছে 6 মিলি দিয়ে একটা গ্রিল, এই ধরনের গ্রিল যদি আপনারা বানান 6 মিলি দিয়া তাহলে কিন্তু আপনাদের প্রতি স্কোয়ার ফিট পড়বে মাত্র 1000 টাকা করে, 1000 টাকা স্কোয়ার ফিট, 1000 টাকা করে শুধু এই ধরনের গ্রিল বানায় নিতে পারবেন, এই এই যে 1000 টাকা দাম হয়ে গেল, এটার সাথে কোনো মানে বক্স পাইপ টাইপ থাকছে না, যার কারণে শুধু নিচে আমরা সাপোর্ট দিয়ে দিছি, একটা সাপোর্ট থাকছে, আর এই কালারটা আমরা করে দিতাছি, এই কালার, এই কালারটা করে দিচ্ছেন, যেমন এই যে গেটটা আমরা যেটা দেখেছিলাম প্রথমে যেটি উত্তরায় যাচ্ছে, এই যে এই গেটগুলো এটা 4 মিলি দিয়ে করা, 4 মিলি দিয়ে করার কারণে এটার দাম পড়েছে বলেছিলেন 1200 টাকা স্কোয়ার ফিটে, এখন কেউ যদি 5 মিলি দিয়ে করে তাহলে কত দাম পড়বে, এটা 100 টাকা ফিটে পারবে, 100 টাকা ফিটে বেড়ে যাবে, 1300 টাকা করে স্কোয়ার ফিটে এই ধরনের গেটগুলো, তো এই যে গেটগুলো এক একটা এক এক জায়গায় যাচ্ছে, তো এই গেটগুলো পরিবহনের বিষয়টা কিরকম, মানে কিভাবে আপনারা কার খরচ পড়বে,
আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু সারা বাংলাদেশে মানে যাওয়াটা মনে করি খুব সুবিধা এবং আসাটাও অনেক সুবিধা। কেউ যদি বাইরে বসে থেকে অর্ডার করেন ওইখান থেকে অর্ডার করতে পারবেন, বা কেউ যদি আইসাও অর্ডার করে যান যে ভাই আমি মাল দেখবো স্যাম্পল দেখবো, আইসাও অর্ডার করে যেতে পারেন। মানে একদম একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে মানে আমি যতটুকু বলি যে আমার নিজের কর্মদক্ষতা থেকে বলতেছি যে আসলে আমরা বেশি খুশি হই যাতে আমাদের আর কোনো পেরেশানি থাকে না। আপনারা দেখাতে পারেন আপনারা কি ধরনের কাজ করেন। এই গেটটা আজকে ডেলিভারি করার জন্য আমার একটা পিকআপ ভাড়া করতে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশে কিন্তু পিকআপ ভাড়া 50% আমরা দিয়ে দিতাছি। সারা বাংলাদেশে যে ভাড়া যা আসবে তার 50% আপনারা দিয়ে দিবেন? আমরা দিয়ে দিতাছি, আর 50% ভাড়া যার গেট বা যারা অর্ডার করবেন আপনাদের বহন করতে হবে, তাকে দিতে হবে। ধরেন এই গেটটা উত্তরা যাবে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হলো আমাদের কিছু অফারও থাকে সব সময়ের জন্য, যেটা এই গেটটা ফিটিং এর জন্য আলাদা কোনো চার্জ দেওয়া লাগবে না আপনার। ভাই অনেক ভাই এম প্রশ্ন করেন যে ভাই এত বড় গেট আমি আবার ফিটিং করব কিভাবে, তো ফিটিং এর জন্য একদম নিশ্চিন্তে থাকবেন, ফিটিংটা সম্পূর্ণ আমাদের থেকে ফ্রি পাবেন। মানে ফিটিংটা আমরা ফ্রি করে দিয়ে আসি। এটা হচ্ছে এক্সপ্রে কালার একটা, হ্যাঁ, যেটা আপনার এনামেল এক্সপ্রে, ডোগো এক্সপ্রে না। অনেক ভাই চাই হিট পেন বা হিট এক্সপ্রে অথবা চাইতেছে যে ডোগো পেন, আমি বলবো যে আপনি বাংলো বাড়ি না, এটা আপনি সবসময় ব্যবহার করবেন, আসা যাওয়া করবেন, ব্যবহার করবেন। এখানে ডোগো পেন যেটা আপনি হয়তো 40-50 হাজার টাকা খরচ করে করবেন, সেটা যদি এরকম একটু চিমটি কাটে কেউ বা একটা অ্যাসর দিল পোলা পেনে, আস্তে আস্তে ওটা ওই জায়গাতে রঙটা ওঠা শুরু করবে। আপনি চাইলেও আর অন্য রং দিয়ে ওটা ক্লিয়ার করতে পারবেন না। আর এনামেল পেনটা আশা করি 5 বছর চলে যাবে। ঢাকা জেলার ভিতরে কিন্তু পরিবহন খরচ ফ্রি। ঢাকা জেলার ভিতরে পরিবহন, যে ঢাকা জেলার ভিতরে পরিবহন করে সম্পূর্ণ পরিবহন, তার কোনো খরচই নাই না, এর উপরে কোনো খরচ নাই। আর দেখা গেছে আপনার গেটের দাম 1300 টাকা ফিট বা 1200 টাকা ফিট, এই ফিটের মধ্যে আপনার সমস্ত কিছু, এই ফিটের মধ্যে সমস্ত কিছু। আর ঢাকার বাইরে হলে শুধু পরিবহন খরচটা যোগ হবে, যোগ হবে। আর আরেকটা বিশেষ করে হলো আরেকটা কথা যেটা হচ্ছে অনেক ভাই দেখা গেছে 1-1.5-2 লাখ টাকার গেট বা যেমন উনি 2.5 লাখ প্রায় 2.5 লাখ প্লাস, হ্যাঁ, অর্ডার করছে, তো ওনাদের জন্য দেখা গেছে যেহেতু ঢাকা জেলার পার্শ্ববর্তী এলাকায় হয় এগুলো আমরা পরিবহন খরচ ফ্রি করে দিয়েছি। আর কিছু জিনিস আমরা ভাইজানকে গিফট করব যেটা অর্ডার করার পরে ভাইজানরা জানতে পারবে। মানে অর্ডার করার পরে কিছু আপনারা গিফট আইটেম দিচ্ছেন? অবশ্যই, এটা অর্ডার করার পরে জানতে পারবে, যে মানুষ উপহার পেতে মানুষ পছন্দ করে। এটা আসলে আমার নিজের থেকে যে আমি আপনাদের গেটের কোনো অংশ থেকে কেটে নিচ্ছি না। আপনারা অফারটা বুঝতে পারলে বুঝবেন যে না ভাই আমি কথা ঠিক বলছি কিনা ভুল বলছি, কারণ এখন আমার এইখানে আপনার সব ধরনের কাজ চলতেছে, লেজার বলেন, ঢালাই বলেন, বাউন্ডারি গ্রিল বলেন, বা আপনার বাড়িতে গেট আছে এখন সিরিলিং আমার দিয়ে করাবেন সেটাও পারবেন, গোল্ডেন সিরিলিং করাতে পারবেন। এবং দেখেন এখানে আমার এখানে বড় বড় প্রায় শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের একটি গেট বানাইতেছি আমরা, যেটা আমরা খুব রাজকীয় একটা গেট, রাজকীয় একটা ঢালাই মেন গেট, ঢালাইয়ের একটা মেন গেট হচ্ছে, এটাও আপনারা নেক্সট ভিডিওতে পাবেন, সম্পূর্ণ সাজায় রং করার পর আমরা আপনাকে দেখাবো। তারপর এই ডিজাইন আপনার মনের মতো ডিজাইন করতে পারবেন। আরো তো আমার পিছনে অনেক ফ্রেম রয়েই গেছে। এই যে গেটটা আমি একবারে দেখিয়ে দেই, যে খুবই চমৎকার একটি গেট, সুপ্রিয় ভিউয়ার, অসাধারণ একটি চমৎকার একটি গেট। তো এই যে গেটগুলো তো শুনলাম যে আপনারা পরিবহন খরচ মানে ঢাকার মানে জেলার আশেপাশে হলে আপনারা পুরো ফুল ফ্রি, এই যে চমৎকার যে কালারগুলো সেই কালারটাও আপনারা ফ্রিতে দিচ্ছেন, এই ধরনের ভারী গেটগুলো আপনারা নিজেরা আপনাদের যে মিস্ত্রি গিয়ে সেগুলো ফিটিং করে দিয়ে আসছেন। এবার কথা হচ্ছে যে অর্ডার করার নিয়মগুলো কি, কত পার্সেন্ট দিতে হয় সেটা একটু বলেন। আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার গেটের দাম যদি 1 লাখ টাকা আসুক বা 50,000 টাকা দাম আসুক, প্রথমে আমাদের 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে, 20% টাকা অ্যাডভান্স দিতে হবে। আর সেটা করবেন আপনি মানে আপনার ইমতো, মানে আপনার পরিস্থিতি বোঝা যে আপনি কিভাবে অর্ডার করবেন আমাদের কাছে, এখানে আইসা অর্ডার করবেন না আমাকে ব্যাংকে দিবেন না বিকাশে দিবেন, কারণ হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার যদি বেশি অর্ডার হয় মানে বেশি টাকা মালামাল হয় তাহলে আপনি আমাদেরকে ব্যাংকে পেমেন্ট করবেন, এবং যদি মনে করেন যে অল্প অ্যাডভান্সের টাকা হয় আপনি বিকাশে দিতে পারেন, বা যদি মনে হয় যে আমাদের এখানে আইসা দেখা শুনে অর্ডার দিবেন সেটাও করতে পারেন, সেটাও 20% টাকা আগে অ্যাডভান্স করতে হবে, এবং বাকি যে টাকাটা থাকবে সেটা কাজের শেষে আপনার বাড়িতে যখন আমরা ফিটিং করে দিয়ে আসবো তখন আপনারা ক্লিয়ার করে দিবেন, তখন বাকিটা ক্যাশে ক্লিয়ার করে দিবেন, ক্যাশে ক্লিয়ার করতে বাকিটা। আর আরেকটা বিষয় বলি, যাদের 5 ফিট 7 ফিট গেট হয়, মূলত কথাটা আপনারা শুরু থেকে বুঝবেন,
যাদের 5 ফিট 7 ফিট গেট হয় তারা কিন্তু ফিটিংটা পাবেন না, হয়তো আপনাদের ফিটিং করে নিতে হবে বা ক্লাম লাগাই আমরা দিয়ে দিব, বা আপনি যদি দূরপাল্লায় নেন সেটা আমরা ট্রান্সপোর্টে দেবো 5 ফিট 5.5 ফিট এই ধরনের গেট হলে, মানে ছোট গেট হলে সেটা আপনারা জি আপনারা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে দিবেন, কষ্ট কমে যাবে। হ্যাঁ, শুধু গেটের দাম কুরিয়ারে পাঠালে হয়তো 2,500 টাকা আসতে পারে, বা আপনার বাড়ি হচ্ছে কক্সবাজার, আপনি আমার থেকে এত বড় গেট আমাদের ফিটিং করাবেন 17,000-18,000 টাকা ভাড়া, তো অনেকটা বেশি হয়ে গেল না? 5 ফিট 7 ফিট যাদের গেট আছে বা 4 ফিট 5-7 ফিট তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি পাবে, ডেলিভারির মাধ্যমে নিতে পারবে। বাহ, চমৎকার, আমরা সব তথ্যগুলো জানলাম। তবে এইবার একটা জিনিস, যে চট করে এই ধরনের গেট, যেমন ধরেন এই যে লেজার কাটিং গেটগুলো, কতদিন লাগে একটা গেট তৈরি হতে? ভাই, লেজার কাটিং গেট বানাতে তো সময় লাগে না, 10-12 দিনও বানানো যায়। আবার দেখা গেছে যে মানে 2টা গেট অনেক বড় বড় গেট, ফিনিশিং এরও ব্যাপার স্যাপার আছে, ফিনিশিং এর। আর এই যে ইয়ের যেগুলো কাস্টিং আয়রন, এই যে রয়্যাল গেট যেগুলো, এগুলো 1 মাস, এগুলো মিনিমাম 1 মাস সময় লাগে, 1-1.5 মাস 2 মাসও সময় দেওয়া লাগে, 1-2 মাস সময়। কারণ হলো এটা এমন একটা গেট, এটা চাইলে আপনার এলাকা থেকে, আপনি যেমন এটা আপনার এইখান থেকে কি হলো, ধরেন আপনার ফিনিশিং ভালো লাগতেছে না বা এই মালটা আপনার পছন্দ হইতেছে, এটা আপনি চেঞ্জ করতে পারলেন, এখান থেকে প্লেটটা ছুড়ে আরেকটা প্লেট লাগাই দিলেন। ঢালাই ডাইলো ঘষা মাজার কাম থাকে বেশি, অনেক ঘষা মাজার কাজ, আর এটা ফর্মা বানায় করতে হয়, কাঠ দিয়ে ফর্মা বানায় করতে হয়, এটা ফিনিশিং দেওয়া লাগে, এটার জন্য এক্সট্রা সময় ব্যয় করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়, যার কারণে ঢালাই গেট যারা অর্ডার করবেন আমাদের কাছে, আমাদের কাছে না জেনেই করেন, আগে বুঝবেন যে সময় অল্প দিয়ে গেট বানানোটা ওটা ভালো কোনো পর্যায়ে পড়ে না, ওটা ভালো হতো হইবও না। লেজার কাটিং গেট আপনার সময় কম নেওয়া যায়, আপনি 10-15 দিনও এই ধরনের গেট বানাতে হবে, কম্পিউটারে কাটে এটা, ধর হ্যাঁ, কিছু সময় দেখা গেছে আমাদের, দেখা গেছে 5-6টা লেজার মেশিন অনেক সময় রানিং এতে 2-3টা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই সময় দেখা গেছে আপনার 15 দিন আপনাদের সময় নেওয়া হয়েছে, এখানে আরো 3 দিন বেড়ে গেল, 3 দিন বেড়ে যায়, এই সময়টুকু আপনারা আমাদেরকে দিবেন, দিতে হবে। ওকে, ধন্যবাদ তুহিন ভাই। সুপ্রিয় ভিউয়ার, যেমন ধরেন যেই গেটটা, যে তুহিন ভাই যে শুরুতে যে কথাগুলো বলছিল, যেমন এই গেটটার তার সাথে যখন কন্ট্যাক্ট হয়েছিল, উনি জোরাজুরি করলো যে আমাকে যে 20 তারিখের মধ্যে গেটটা দিতে হবে, 20 তারিখে দিতে হবে, না আমি একদিনও বাড়াবো না সময়, আমার লাগবেই লাগবেই। কিন্তু গেট বানানো হওয়ার পরে 20 তারিখ মানে পার হয়ে যায়, 23 তারিখ যায়, 24 তারিখ যায়, উনি বলেন আমি এই সপ্তাহে নিব না, পরের সপ্তাহে নিব, এরকমও ঘটনা ঘটে। সেই কথাই উনি বলছিল যে আপনারা যখন যে কারখানা তাদেরকে সময় দিতে চান না, এবং আপনারা যখন নেয়ার সময় তখন আর আপনি এই রাইট টাইমে নিতেও পারেন না, নিতেও পারেন, কারণ আপনার টাকা তো নিলেই টাকা তো দিতে হবে, তো সেই জন্য একটু তাদেরকে যদি সময়টা দেন তারা কিন্তু ধীরে সুস্থে ভালো জিনিস বানাতে পারবে। তো আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।